বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে রাজ্যে কিন্তু বাড়ানো হয়েছে লকডাউনের বিধিনিষেধ কিন্তু খোলা রয়েছে সমস্ত দোকানপাট হোটেল রেস্তোরাঁ আর তার পাশাপাশি খুলে গিয়েছে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস রাজ্যে কিন্তু ইতিমধ্যেই চলছে অনেক স্পেশাল ট্রেন কিন্তু সেই সব ট্রেনের যাত্রী সংখ্যা এতই বেশি যে সেখানে মানা হচ্ছে না কোভিড বিধিনিষেধ যার জন্য সাধারণ মানুষ এবং নিত্যযাত্রীদের মধ্যে কিন্তু অনেকটাই বিক্ষোভের চেহারা দেখা মিলছে লোকাল ট্রেন না চলার প্রতিবাদে কিন্তু আপনারা দেখেছেন ট্রেন অবরোধ করেছে তার পাশাপাশি দেখিয়েছে বিক্ষোভ সাধারণ মানুষ চাচ্ছে যে ইতিমধ্যে চালু করা হোক লোকাল ট্রেন পরিষেবা কারণ তার সাথে জড়িত রয়েছে অনেক সাধারণ মানুষ এবং নিত্যযাত্রীদের জীবন জীবিকা লোকাল ট্রেন কবে চলবে তা নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে রাজ্যে কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই চালু হবে লোকাল ট্রেন তো কি জানাচ্ছে রাজ্য সরকার আমরা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে তা হবে জেনে নেব তো আপনারা ভিডিওটি কোনো স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় সাধারণ মানুষরা এবং নিত্যযাত্রীরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে লোকাল ট্রেন চালুর দাবিতে তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় পূর্ব রেলের কর্মকর্তারা স্পেশাল ট্রেনের সংখ্যাও বাড়িয়ে দিয়েছে তার পাশাপাশি বাড়ানো হচ্ছে দূরপাল্লার ট্রেনের সংখ্যাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পূর্ব রেলের কর্মকর্তারা এই বিষয় নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করেছেন এবং রাজ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে অনুমতি চেয়েছেন রাজ্যে লোকাল ট্রেনের উপর নির্ভর করে কিন্তু প্রচুর মানুষের চলে জীবন জীবিকা এখনও স্পষ্ট নয় অফিসে যাতায়াতের ক্ষেত্রে কীভাবে যাতায়াত করা হবে সাধারণ মানুষ এবং নিত্যযাত্রীরা তাদের নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু বহু অসুবিধার সম্মুখীন করছে রাজ্যে কিন্তু ইতিমধ্যে সমস্ত সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা চালু রয়েছে কিন্তু রাস্তায় বাস চলছে কয়েকটি হাতে গোনা এবং বেসরকারি বাস সংস্থাগুলি তাদের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে অনর রয়েছে তাদের অবস্থানে তারা জানাচ্ছে যে ভাড়া যদি বৃদ্ধি না হয় তারা কিন্তু রাস্তায় বাস নামাচ্ছে না তো এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে লোকাল ট্রেন চালানো ছাড়া কিন্তু কোনো উপায় থাকছে না রেল কর্তৃপক্ষ জানিয়েছে হয়তো আগামী এক আগস্ট থেকে রাজ্যে চালু হতে পারে লোকাল ট্রেন পরিষেবা খবরটা সত্যি খুব খুশির রাজ্যে এখন সংক্রমণ কিন্তু অনেকটাই কম মৃত্যুর সংখ্যাও কমেছে তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একত্রিশ জুলাই পর্যন্ত অপেক্ষা করার জন্য জানিয়েছেন তবে আশা করা যাচ্ছে যে এক আগস্ট থেকে কিন্তু শুরু হতে পারে লোকাল ট্রেন পরিষেবা তো বন্ধুরা আপনারা কিন্তু জেনেই গেলেন যে রাজ্যে কিন্তু এক আগস্ট থেকে লোকাল ট্রেন পরিষেবা পুরোপুরিভাবে শুরু হতে চলেছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার আগে পাওয়ার জন্য